পরে আমাদের মুর্শিদাবাদ জেলাতে যে উপনির্বাচন যেহেতু ধুলিয়ান এবং জঙ্গিপুরে হবে, আমরা কিছুদিন আগে আমাদের অল ইন্ডিয়া ইমাম সংগঠনের তরফ থেকে আমরা সেখানে যে ইমামদেরকে প্রচারও করেছি এবং যে সমস্ত মানুষ যারা ভ্যাকসিন নিতে ইচ্ছুক নয়, এবং এটা মাঝখানে আপনারা সকলেই জানেন একটা গুজব ছড়াল ছিল যে হয়তো ভ্যাকসিন নিলে হয়তো কেউ 24 সালে বা তার আগে হয়তো কারো বাচ্চা হবে না, এরকম একটা বিভিন্ন একটা ই হয়েছিল, সেটা আমরা অল ইন্ডিয়া ইমাম সংগঠনের তরফ থেকে আমরা সব জায়গাতে আগে ইমাম যারা তাদেরকে ভ্যাকসিন নিজে নেওয়া করাচ্ছি, তারপরে আমরা তাদের পরিবার তাদেরকে নিয়ে আমরা তাদেরকে সচেতন করেছি যে দেখুন যারা ধর্মগুরু সেখানে আমরা যখন শামসেরগঞ্জে করি সেখানে যারা আমাদের ওখানকার যারা মহারাজ ছিল বা অন্য কমিউনিটি যারা ছিল, শিখ কমিউনিটির কিছু আছে, জৈন সমাজ তারা কিছু আছে, তাদেরকে নিয়ে আমরা একটা প্রোগ্রাম করেছিলাম, তারা নিজেরাও ভ্যাকসিন নিয়েছে। সেই হিসাবে এখন মুর্শিদাবাদ জেলাতে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে তার কাছে অনেক কৃতজ্ঞতাই করি যে আমাদের জেলাতে অনেক ভ্যাকসিন এসেছে এবং মানুষ নিচ্ছেন। এবং সবচেয়ে একটা ভালো যে মুর্শিদাবাদ জেলা পিছিয়ে পড়া জেলার হিসাবেও দেখবেন আপনারা ভ্যাকসিনের দিক দিয়ে অনেক মানুষ কিন্তু আগেকার তুলনায় অনেকটাই ভালো হয়েছে। এবার সামথিং দু একটা জায়গা হয়তো কোনো অসুবিধা হয়তো হয়েছিল, সেটাকে আমরা এই ইমাম সংগঠনরা আমরা প্রশাসনের এবং আমাদের যারা হচ্ছে বিডিও লেভেলে যারা বিডিও সাহেব এসডিও সাহেব যারাই প্রশাসন আধিকারিক যারা আছে তারাও আমাদেরকে বলেছেন যে আপনারা বললে আশা করা যায় মানুষ তাদের ভ্যাকসিন নিবে। গত কিছুদিন আগে আপনারা দেখেছেন যে অল ইন্ডিয়া ইমাম মসজিদ অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে যেভাবে মানুষের পাশে এবং সোশ্যাল ওয়ার্কের বিভিন্ন কাজ যারা করেছে এই ইমাম সংগঠন মুর্শিদাবাদ জেলাতে, আগামী দিনে যে কোনো বিষয়ে এই ইমাম সংগঠন মানুষের পাশে আছে এবং তারা কাজ করবে। এই যে আপনি বললেন যে প্রশাসনের এটা যে আমাদের প্রশাসনের তরফ থেকে যে যদি বলে থাকে যে ভ্যাকসিন বাড়িতে বাড়িতে দেওয়া হবে, এটা খুব ভালো জিনিস, যেহেতু মানুষ অনেক মানুষে তারা এক জায়গাতে যেভাবে ঠেলাঠেলি বা অনেক সময়তে মানুষ যারা দিন আনা দিন খাওয়া মানুষ যেগুলা হয়তো যারা যদি ভ্যাকসিন দিতে যদি যায় একটা লাইনে সেখানে দিয়ে 3-4 ঘন্টা তাদেরকে বসে থাকতে হচ্ছে, তারা তো মানে খুব গরিব মানুষ, তাদের যদি চিন্তাভাবনা যদি প্রশাসন করে থাকে আমি প্রশাসনকে ধন্যবাদ জানাই যে তারা বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়ার জন্য, এটা অত্যন্ত ভালো জিনিস, যেহেতু তাদেরকে যে যেমন সরকার দুয়ারে দুয়ারে পৌঁছে দিচ্ছে সব কিছু স্কিম এবং দুয়ারে দুয়ারে যদি ভ্যাকসিন পৌঁছে দেয় তো খুবই ভালো মানুষ, মানে খুবই ভালো লাগছে এটা যে মুর্শিদাবাদ জেলাবাসীর জন্য এটা একটা ভালো একটা খবর। কিন্তু আপনাদের মাধ্যম দিয়ে বলবো যে সব কিছু জেলাতে ঠিক আছে, শুধু একমাত্র রাস্তাঘাটে যে অবস্থাগুলো আছে আমরা আপনাদের মাধ্যম দিয়ে মাননীয় সিএম ম্যাডামকে আমরা অনুরোধ করব যে মুর্শিদাবাদ জেলাতে যেইভাবে বা অন্য অন্য জেলা তো দেখতে পাচ্ছি যে রাস্তার যে অবস্থা খারাপ এগুলো যদি একটু উনি দৃষ্টি আকর্ষণ করে তাহলে হয়তো খুব ভালো হয় মুর্শিদাবাদের জেলার মানুষের চলাচল এবং বিভিন্ন জায়গা ব্যবসা বাণিজ্য করার ক্ষেত্রে তারা হয়তো ভালো হবে, সেটা আশা রাখছি। তাহলে আপনি এটা বলতে চান যে সময়ের চাহিদা অনুযায়ী দুয়ারে ভ্যাকসিন এটা খুব মানে বিশেষ তাৎপর্যপূর্ণ এবং দুয়ারে ভ্যাকসিন এটা খুবই ভালো, যেহেতু মানুষের স্বাস্থ্য শিক্ষা এবং রাস্তাঘাটের পরিবেশ যদি ভালো না থাকে এবং যে মানুষকে যদি দুয়ারে ভ্যাকসিন দেয় তাহলে হচ্ছে খুবই ভালো জিনিস, একটা ভালো একটা উদ্যোগ, এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই, তাদেরকে অভিনন্দন জানাই যে একটা উদ্যোগ নিয়ে তারা কাজ করছে। এর জন্য আমাদের অল ইন্ডিয়া ইমাম সংগঠনের তরফ থেকে আমাদের রাজ্য নেতা যিনি আছেন কলকাতা নাখোদা মসজিদের ইমাম সাহেব কারি শফিক কাসেমের সাহেব, ওনার বক্তব্য একটাই যে মানুষ যে ধরনের মানুষ হোক না কেন সকল মানুষ সুস্থ থাকুক ভালো থাকুক, সকলে মিলেমিশে যাতে আমরা এই জেলাতে বা এই ভারতবর্ষে যাতে থাকতে পারি, সেটা আমাদেরও একটা চিন্তা ফিকির এবং আমরাও সেই জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে অনুরোধ করব যে রাস্তাঘাটের বিষয়গুলো একটু দেখার জন্য গঠন থেকে কী বার্তা দেবেন। বিশেষ করে যে সমস্ত জায়গাতে উত্তপ্ত হচ্ছে বা যারাই আন্দোলন করছেন তাদেরকে বলবো যে আপনারা সরকারি গাইডলাইন করে তারা আন্দোলন করুন, কিন্তু এই নয় যে রাজনৈতিক হিংসা আপনারা আনবে না, যেহেতু মুখ্যমন্ত্রী নির্বাচন বা মন্ত্রী নির্বাচন সেটা হয়েছে, সে যদি একজন যদি সিপিএম কংগ্রেস বা অন্য পার্টিরও যদি হয় সেগুলো তার অধীনেই পড়ে, অতএব যখন ইলেকশন হয় বা হয়ে যায় তারপরে যখন বোর্ড যখন গঠন হয়ে যায় একটা যদি এলাকাতে যদি এমএলএ থাকে সে কিন্তু ব্যক্তিগত একটা মানুষের এমএলএ নয়, উনি হচ্ছে সকলের, অতএব সেই দিকে যারা করছেন হিংসা রাজনীতি তাদেরকে বলবো দেখুন যে পরিবারের দিকে আপনার নজর দিন এবং প্রশাসনের কথা মেনে চলুন,
আগামী দিনে যে কোনো ব্যবসা বলুন বা যে কোনো শিক্ষা দিকে আপনার যান, এই নিজেরা যদি ঝামেলা করেন তাহলে কে সবে কে থাকবে, আপনার কোন দেশে পড়ে থাকবে, নিজের স্ত্রী নিজের ছেলে মেয়ে হয়তো বাড়িতে থাকতে পারবে না, অতএব সেই জিনিসটা ভালো হয় না। আমি একটা ইমাম হিসাবে আপনাদের মাধ্যম দিয়ে জেলাবাসীকে অনুরোধ করব যে যাতে এইরকম যাতে না হয় যে মানুষ একটা কাজ অন্য মানুষের প্রলোভনে পড়ে যাতে অন্য এমন একটা কোনো কাজ করলে যাতে বাড়িতে না থাকতে পারে, সেরকম কাজ আপনারা করবেন না। আপনারা যে যে পার্টি ভোট দেন বা ভোট দিবেন আপনাদের কোনো অসুবিধা নেই, কিন্তু আপনার হিংসা রাজনীতি যারা করছেন তাদেরকে বলবো এরকম করবেন না, সকলে মিলেমিশে থাকুন। দেখবেন যে ভোট আজকে আছে কালকে বা পরশু চলে যাবে, কিন্তু আপনাদের পাড়া প্রতিবেশী সকলে তো আপনার থাকবেন, সেদিকে মহান আল্লাহর কাছেও আপনাদেরকে জবাব দিতে হবে। অতএব আপনাদেরকে বলবো যে ওই রকম আপনার হানাহানি মারপিট করবেন না, এটা আমি একটা ইমাম হিসাবে আমি আপনাদের মাধ্যম দিয়ে জেলাবাসীকে অনুরোধ করব, এরকম যাতে না হয়।